بك خير الخلق كلهم. بسم الله الرحمن الرحيم. فهم HD ميديا جاي আছে নূরের দেশ নূরের শেতাইনে কোশেশ মদিনায়ে মনওয়ালা নূরের নবীর নূরে দেয়াল এক জয় আছে নূরের দেশ নূরের শেতাইনে কোশেশ মদিনায়ে মনওয়ালা নূরের নবীর নূরে নূরের নবীর তুই কন্যা শাদি করলে নসমান তুই নূরের মালিক হয়ে উফাদি ফেলেন জিন্নর নূরের নবীর দুই কন্যা শাদি করলে নসমান তুই নূরের মালিক হয়ে উফাদি ফেলেন জিন্নর নূরের কোরআন নূরের নবী মেনে নিলে মানাইবে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন الصلاة والسلام على رسوله من كان نبيا وآدم بين الماء والتين سيدنا ونبينا وشفينا وحبيبنا وأكمل الأكملين أجمل الأجملين ورحيمنا وكريمنا وعلى آله وأصحابه وأهل بيته وعلماء أهل سنته জবান খোলে সবাই ফরো নাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির قد نرى تقلب وجهك في السماء قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين ربنا تقبل منا إنك أنت السميع العليم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه
وسلموا تسليما اللهم وعلى آل سيدنا বাজান গমার আমি শুনেছি বিজয়নগর সুন্নিয়তের মার্কাজ অধিকাংশরাই মদিনাওয়ালার প্রেমিক আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শ মারহাবা বলেন যতটুকু শুনেছি বাস্তবে যদি তা প্রমাণ না হয় তাহলে আমরা কিভাবে তার ফায়দা পাব পৃথিবীর প্রত্যেকটা মানুষ যদি চাকরি করে তার ডিউটিটা যদি পরিপূর্ণ না হয় প্রতি মাসের শেষে তার বেতন পাওয়া কখনো সম্ভব নয় যদিও তাকে বেতন দেওয়া হয় সেটা অযোগ্য হবে তার স্যালারিটা হালাল হবে না আমরা আশিকে রসুল প্রমাণ করতে হবে আমাদের কাজ দ্বারা ঠিক কিনা বলেন এটাও ঠিক না মনে হয় আওয়াজে বোঝা যায় আমরা আশিকে রসুল এটা আমরা প্রমাণ করতে হবে আমাদের কর্ম দ্বারা বাস্তব জীবন দ্বারা তাহলে তো নবী খুশি হবে আর যদি শুধু বললাম বিজয়নগর সুন্নিয়তের খাঁটি দুরুদ পড়ার সময় মুখে সুপার গ্লো তো আছে কষ্টি প্লাস্টিক মাইরা বসে থাকি আর এমনি বলে যে আমি নবীর প্রেমিক এটা কি আমার বাস্তবতার কোনো প্রমাণ মিলবে এই জায়গায় জবান করে পড়ুন আল্লাহুম্মা مولانا محمد وعلى مولانا أغو الله حبيب الله أبنر نهيت لنا দেখেতে আপনার নরের ছবি দেখেতে আপনার নরের ছবি এই পাগল গনে দেওয়ানা আল্লাহুম্মা সাল্লি মহব্বতে পড়ুন محمد وعلى آل سيدنا مولانا আরে নবী আমার শির গমনে দয়াল নবী আমার জানের নবীজিকে না দেখিলে নবীজিকে না দেখিলে বাসে নয়া শেখর প্রাণ আল্লাহুম্মা সাল্লি محمد وعلى آل سيدنا ما আরে আমরার বাড়ি বাংলাদেশে দয়াল নবীর বাড়ি মদিনা আমরার বাড়ি বাংলাদেশে দয়াল নবীর বাড়ি মদিনায় দনে যদি হইতাম দনি দনে যদি হইতাম দনি যাইতাম সোনা মদিনায় আল্লাহুম্মা সাল্লি مولانا محمد وعلى آل سيدنا
একটু মহাব্বতে জিকির করুন। একটা জমানো বন্ধ রাখবে একটু মহাব্বতে। দেখলে তারে ভালো লাগে, নইলে বারে জালা। আরে দেখলে মুর্শিদ ভালো লাগে, নইলে বারে জালা। আমার প্রাণ বন্ধরে ফাইলে গো গলায় দিতাম মালা। আমার প্রাণ মুর্শিদ ফাইলে গো গলায় দিতাম মালা। দেখলে তারে ভালো লাগে, দেখলে তারে ভালো লাগে, নইলে বারে জানলা। আমার দয়াল নবীরে ফাইলে গো গলায় দিতাম মালা। আমার দয়াল নবীরে ফাইলে গো গলায় দিতাম মালা। আমি যে তোর প্রেমে মারা, আমি যে তোর প্রেমে মারা, চাইয়া দেখ না এক নজর পরাদি হইলে আমি তোমার। আমি যে তোর প্রেমে মরা, আমি যে তোর প্রেমে মরা, চাইয়া দেখ না এক নজর পরাদি হইলে আমি তোমার। সবাই জিজ্ঞের করেন না, তোমায় পাইতে কান্দে পাগল মন দেও না বাজ, আহমায় দর সমন। তোমায় পাইতে কান্দে পাগল মন দেও না বাজ, আহমায় দর সমন। কোন সাধনে ফাইবর দয়াল, কোন সাধনে ফাইবর দয়াল, তোমার রঙ্গা তুই চরণ দেওনার বাস, আহমায় দর শোভন। কোন বনেলো কাইলের মুর্শিদ, কোন বনেলো কাইলে আমার, তুই কেমন বইলা গেলে। মন রে মন রে দেখা যদি নাই বাদিবে কেন প্রেম সে কইলা, প্রেম সে কইয়া কেন মুর্শিদ দরে সইরা গেলা। আল্লাহ
মুর্শিদ আমার আল্লাহর বন্দ কোন সন্দ নাইয়রে আমি মুর্শিদ নামে বড় ও শান্তি পাই ও মুর্শিদ আমার আল্লাহর বন্দ কোন সন্দ নাইয়রে আমি মুর্শিদ নামে বড় ও শান্তি পাই ও তুইয়া মারে ডগরে বন্দ তুইয়া মারে ডাঙ্গায়া তুইয়া মারে ডগরে বন্দ তুইয়া মারে ডাঙ্গায়া ডাকার মতো ডাকলে রে বন্দ ডাকার মতো ডাকলে রে বন্দ গোনা হবে বাবা বাবা আমার মুর্শিদ নাইয়াসিলে গো বাস রস যাই বর কর লাগিয়া আই ববলে প্রাণের মুর্শিদ আই ববলে প্রাণের মুর্শিদ আশায় তাকে চাইয়া গো বাস রস যাই বর কর লাগিয়া আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাজলিসে সাদরে মুহতারাম আয়োজিত ঐতিহাসিক খাদুরাইল হাজি বাড়ি যুব কমিটির উদ্যোগে পঞ্চম বার্ষিক সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি এই এলাকারই সুনামধন্য ব্যক্তি জনাব হাজী মোহাম্মদ আব্দুল বাসির মিয়া সাহেব আজকের প্রোগ্রামের যিনি সহসভাপতি বিশিষ্ট ব্যক্তিত্ব জনাব হাজী মোহাম্মদ শামসু মিয়া সাহেব উক্ত প্রোগ্রামের যিনি প্রধান অতিথি মেহমান আলা আপনাদের এই ব্রাহ্মণবাড়িয়ারি সম্মানিত খতিব উদীয়মান তরুণ তেজস্বী বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আলহাজ মাওলানা হাফেজ মোহাম্মদ মাহতাবউদ্দিন ইব্রাহিম সাহেব এতক্ষণ যিনি প্রধান বক্তার আসনে মূল্যবান তাকরির পেশ করে গেছেন ঈমানী নূরানী আহলে বায়াতের উপর মহাব্বতের আলোচনা করে গেছেন আপনাদের এই বিজয়নগরের গর্ব সারা বাংলা ভারত আলোড়ন সৃষ্টিকারী সুন্নি জামাতের একজন বলিষ্ঠ কণ্ঠ মুফতি কারি ইয়াকুব আলী সুন্নি আল কাদরী সাহেব বিশেষ বক্তায় আসন অলংকৃত করেছেন সুমধুর কণ্ঠের অধিকারী হযরত মাওলানা হাফেজ মুশাহিদুল্লাহ জিহাদী সাহেব সহ মঞ্চ উপবিষ্ট উলামায়ে কেরাম উলামায়ে আহলে সুন্নাহ আমার মুরব্বি বাবারা নওজোয়ান তরুণ যুবক বন্ধু ছোট ছোট মাসুম বাচ্চারা পর্দার আড়ালের আমার মা বোনেরা প্রত্যেকের প্রতি সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আজকের মাহফিলটা হচ্ছে আপনারা খুশি না বেজা সবাই খুশি আছেন সবাই খুশি আছেন কে কে খুশি না একটু হাত উড়ায় দেখান আমরা বেজাল লাগানোর ভিতরে আসলাম বুঝি না ফোলা ফাইনে নির্বাচন করার রাস্তার ভিতরে
মানি না মানি না মানবো না মানবো না। তো সাংবাদিক ভাই এসে জিজ্ঞাসা করে, ও ভাইরা তোমরা কি মানো না? কয় জানি না জানি না। এই মানার কোনো দাম আছে? আসলে আমাদের হুঁশ আছে, আমরা আমরা বুঝতে পারি নাই বিদায়। তবে আমাদের সবচেয়ে বড় বোঝার বিষয় হলো আমরা বুঝতে হবে সুস্থ মস্তিষ্ক, সুস্থ জ্ঞান, সচেতনতা যতক্ষণ থাকে একটা গাড়িও অ্যাক্সিডেন্ট হওয়া কখনো সম্ভব হয় না, ঠিক কিনা বলেন? আল্লাহ যদি কোনো বান্দার উপর মুসিবত দেয়, এটার ধরনটা ভিন্ন হবে, এটা তাকদীরের উপর। কিন্তু আল্লাহ বান্দার ভালো মন্দ বিচার আল্লাহ করবে। তারপরেও এই বিশাল একটা কম্পিউটার আপনাকে আমার আল্লাহ দিয়েছেন, এটা দিয়ে তুমি তোমার সমাজ পরিচালনা, রাষ্ট্র পরিচালনা, সংসার পরিচালনা এই মেধাটা দিয়ে করতে হবে, ঠিক কিনা বলেন? যখন আমি সুস্থ মস্তিষ্ক দ্বারা আমি আমার সমাজকে, পরিবারকে, দেশকে পরিচালনা করব, অ্যাক্সিডেন্ট হওয়ার কোন সম্ভাবনা থাকতে পারে না। এটা আল্লাহর পক্ষ থেকে আমার আপনার প্রতি রহমত হবে। আল্লাহ আমাদেরকে বোঝদান করুক। সবাই বলুন আমিন। এবার কে কে রাজি আছেন একটু দুটো হাত উঠে উঁচা করে বলুন। নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, ইয়া গাউসুল্লাহ, নারে সুন্নাতুল জামাত, জিন্দাবাদ জিন্দাবাদ, জিন্দা মিলাদুন নবী, জিন্দাবাদ জিন্দাবাদ, নবী ওলি দুশমনরা, আওয়াজ দিয়া কোন মারহাবা ভাই। এখন তো আরো কষ্ট, এর আগে যেটা দিছেন তুলে দিয়ে দেন, এখন আরো কষ্ট। স্পিকার দেয় মানে আসলে কষ্ট। আগের যুগের বক্তারা মাইক দিয়ে ওয়াজ করছে, রে বালা আসলে আপনার আসলে এইসবে জাপান ইঞ্জিল রে বালা আসলে যা সব ছায় না, ফরে আর মরে, ফরে আর মরে। ফারামের মুরগা যদি ঠাড়া একটা মার তারে অর্ধেকটি নাই, মুরগা শেষ। এই ফোলা হয় না, আমরা যা আছি সব ফারামের মুরগা। এখন মাশাআল্লাহ আমার মায়ের মুরব্বিরা যত লোক এখনো তারা জাফারে, এখনকার ফোলা মানে দশটা মিলে একটা মুরব্বির মতো পারতো না, ঠিক কিনা বলেন? কারণ এটি সব আস্তে ধীরে এই যে আমাদের যে খাবার যা খান সব মেডিসিন, সব মেডিসিন। তো যাই হোক, আল্লাহ আমাদেরকে শরীরটাকে সুস্থ রাখুক। সবাই বলুন আমিন। সুন্নিয়তের কথা বলার উদ্দেশ্যে একমাত্র নবী পাকের প্রেমের কথাগুলি, মহাব্বতের কথাগুলি বলার উদ্দেশ্যে আপনাদের কাছে হাজির হওয়া। কিছুক্ষণ সবাই সময় দিবেন, ওয়াজ কার বাদ করবেন? ফজরের টাইমে তো মুসল্লি ভাই তোমরা একটু আয়াজে অবস্থা শোনা, এরা কথা দত্তরে দেয় না, কিছু বুঝায় না। বক্তার কিছু না বুঝলে তো কষ্ট করে লাভ আছে? সে সুদূর কুমিল্লা থেকে জার্নিং করে একজন মুসাফির মানুষ, মেহমান হিসাবে একটু সবাই ইজ্জত করবেন তো, কথা বলেন না। আমার সাথে আপনাদের কোনো লেনদেন আছে জায়গা নিয়ে, টাকা নিয়ে? না আমার কুমিল্লার বাড়ি চান্দিনার বাড়িকেও দখল করেছে, আমি আপনাদের কারো ক্ষতি করেছি? কথা বলতে কোনো সমস্যা হবে? আমাদেরকে পুলিশে অ্যাটাক করবে? কোন কিছু আমাদেরকে অ্যাটাক করবে না, কারণ আল্লাহর নবীর প্রেমিক যারা, এদেরকে পৃথিবীর কোনো আদালতে তাদেরকে মামলা দায়ের করা সম্ভব হয় না। এই পৃথিবীতে এই দেশেরও কেউ এমন প্রমাণ দিতে পারবে না যারা সুন্নি উলামায়ে কেরাম এরা কখনো মামলা মোকদ্দমা জেল হাজতে গিয়েছে। জানা থাকলে আপনারা আমাদেরকে দেখাইতে পারেন, কিন্তু অন্যদের নাম বলবো না। হাজার হাজার প্রমাণ আছে, ওরা আসে আর যায়, ওদের জন্য সেটা মামুর বাড়ি, কিন্তু আমাদের জন্য নয়। কারণ আমরা কোরআন আমাদের পক্ষে, আমরা কোরআনের পক্ষে, হাদিস আমাদের পক্ষে, আমরা হাদিসের পক্ষে, দয়াল নবী আমাদের পক্ষে, আমরা নবীর পক্ষে। চিল্লায় কোন মারহাবা, সেই হক পন্থী যারা ওদের জন্য জেল হাজত দুনিয়াও নাই, ময়দানে মাশরেও নয়। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। দুনিয়াও হাজত মুক্ত, আজাদ মুক্ত, হাশরের ময়দানেও আজাদ মুক্ত। আল্লাহর নবীর প্রেমিক, একটা প্রেমিক জান্নাতে যাওয়ার আগে নবী তো একটা কদম জান্নাতে দিবে না। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। সেই প্রেমিক হওয়া তো লাগবে, ঠিক কিনা বলেন? না শুধু পরিচয় দিলাম, আমি চুন্নি, আমি আশিক রাসূল, এটার হক কতটুকু আদায় হবে? আমি যদি একটু বিবেক দিয়ে চিন্তা করি, আমি আমার বাড়ির ভিতরে বসে আশা করি আমার উত্তরটা আমি পেয়ে যাব। আল্লাহ যাতে আমাদেরকে, আমাদেরকে যাতে বাস্তবে আমরা যাতে আমার নবীর আশিক হিসাবে, রসুলের প্রেমিক হিসাবে প্রমাণ করতে পারি। একটা জবানও বন্ধ রাখবে না, চিৎকার করে চিল্লিয়ে বলুন আমিন, আরেকটা জোরে বলুন আমিন। কালামে হাকিম থেকে আমি একটি সূরা, একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আজকে সেই আলোচনা করব, যে আলোচনাটা হলো
আমরা সারা জীবন একটা কাসিদা পড়েছি, আরশোকা কাবা মদিনা, ফরশোকা কাবা মদিনা, কাবাকা কাবা মদিনা, চিল্লাই বলুন সুবহানাল্লাহ। এই কথাটা বড় কঠিন একটা ব্যাপার, আরশেরও কাবা মদিনায়, ফরশেরও কাবা মদিনায়, কাবারও কাবা মদিনায়, তাহলে সবকিছুর মূল বোঝা গেল মদিনা। সুবহানাল্লাহ কি আসতে বলবেন, সবকিছুর মূল দেখা যাচ্ছে মদিনায় মুনাওয়ারায়। চিল্লে কোন না সুবহানাল্লাহ, সেই আলোচনাগুলি কোরআন হাদিস মোতাবেক আমরা শুনতে রাজি আছি সবাই, আওয়াজে তো বোঝা যাচ্ছে না রে বাবা। আমি অনুরোধ করব আশেপাশে যারা আছেন, আমরা প্রতিদিনই একটু একটু কথা বলতে বলতে আমাদের কণ্ঠের চাপ পড়তে পারে, আপনাদের তো হওয়ার কথা নয়। যারা বাজারে দোকানে পাটে চায়ের দোকানে চটপটি খাচ্ছেন, মাহফিলের জন্য কিন্তু ফুচকা চটপটি একটু স্পেশালি হয়ে যায়, আর অন্যদিন মনে হয় আপনারা এগুলি আর পাবেন না, আজকের জন্য সব খেয়ে দিয়ে শেষ করে দেবেন, কিন্তু এটা মাহফিল নষ্ট করার একটা মূল বিষয় যে মাহফিলটাকে নষ্ট করে দেওয়া। তো যাই হোক, ওরাও ব্যবসা করবে, আমি ওদের ওই ভাইদেরকে ছোট করছি না, খাবেন, খাই আবার আমাদের মাহফিলে চলে আসেন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, সবাই বলে আমিন। একটু মহব্বত করো না, আমার নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি, নবীর দরদ ফর। যুবকেরা জবানটা খুলে বলো, আমার নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে জোরে জোরে তালা খুশি, নবীর দরদ ফর দিবানি, আমার নবীর প্রেমে পাগল হইলে, আমার আল্লাহ ফাকের দিদার মিলে গো, ওরে থাকো যদি সজবাখালে, থাকো যদি সজবাখালে, শিনি নবীর দরদ ফর দিবানি, শি আমার নবীর প্রেমে পাগল হইলে, নবীর পাগল হইলে আল্লাহ তাআলা খুশি, নবীর দরদ ফর। বিশ্বাস আছে নি আমরা সবার, সবার আছে, আল্লাহ কবুল করুক, জোরে কোন আমি বাজান রে আমার। আল্লাহ পবিত্র কালামুল্লাহ শরীফে একটা ঘোষণা করেন, ঘোষণাটা হলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আল্লাহু আকবার, বিসমিল্লাহি করে বলুন, ইয়া রাসূলুল্লাহ, হাবিব, আপনি যে বারবার আসমানের দিকে তাকাচ্ছেন, আমি নবী আপনার মনের খবর জানি। সুবহানাল্লাহ বলেন, এই আয়াতটা নাজিল হলো কাবাকে পরিবর্তন করার জন্য, আল্লাহ পাকের পেয়ারা হাবিব সেই মেরাজ থেকে আসার 16 কিংবা 17 মাস পর্যন্ত বাইতুল মুকাদ্দাসকে কেবলা বানিয়ে নামাজ আদায় করেছে। সুবহানাল্লাহ বলেন,
পৃথিবীতে যত নবী রসূল উম্মতেরা এসেছে সবাই সেই বাইতুল মুকদ্দাসকে কিবলা বানিয়ে নামাজ আদায় করেছে আমার নবীও মেরাজ থেকে আসার প্রায় 17 মাস পর্যন্ত বাইতুল মুকদ্দাসকে কিবলা বানিয়ে নামাজ পড়ে হয়েছে আজকে সেই বাইতুল মুকদ্দাস কিবলা হয়ে কাবা কিবলা হলো এটা কার কারণে আমরা পাইলাম বিজয়নগরের সুন্নি জনতা আমরা শুনতে রাজি আছি সবাই সবাই রাজি আছে বাজান রে আমা আমরা এই জন্য আজকে ওয়াজটা অনেক হাজী সাহেবের মক্কায় যাওয়ার পরে ওদেরকে ফতোয়া দেওয়া হয় যে মদিনা কি আছে ওটা তো মরে পচে মাটির সাথে মিশে গেছে নাউজুবিল্লাহ বলেন ওখানে কি আছে তুমি ওখানে কি জন্য যাবে ওখানে কিছু নাই এই কাবাতে এসেছো যুক্তি কোনটা দেয় দেখেন যুক্তিটা হলো যারা হাজী সাহেব আছেন মক্কায় যদি এক রাকাত নামাজ পড়া হয় এক রাকাতে 100,000 রাকাতের সওয়াব হয় মদিনায় পড়লে এক রাকাতে 50,000 এর সওয়াব হবে এখন কিছু কিছু কুলাঙ্গার আছে এই দেশ থেকেও যায় বা বিভিন্ন দেশ থেকে নবী বিদ্বেষী মক্কায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদেরকে বাধা সৃষ্টি করে আর এভাবে যুক্তি দেয় তুমি 4-5 লক্ষ টাকা খরচ করে মক্কা এসেছো তুমি এখান থেকে ইবাদত করবা এটা বেশি বেশি হবে তুমি কেন মদিনা যাও ওখানে তো মাইনাস 50,000 হয় আর শেখ আমি মাঝে মাঝে হজ ক্যাম্পের বিভিন্ন প্রোগ্রামগুলি করি হাজীদের বিভিন্ন কথাগুলি আমি শুনি তখন অনেক হাজী সাহেবরা বলে হুজুর এমন হাজী দেখেছি ও এমন ভাবে উত্তর দেয় এই কুলাঙ্গার শহর আরে মক্কায় থেকে লক্ষ লক্ষ কোটি কোটি ইবাদত করলাম ভালো কথা এই ইবাদত যদি কবুল করতে হয় মদিনার নবীর দরবারে হাজিরা দিতে হবে সুবহানাল্লাহ বলেন দয়াল নবীর দরবারে হাজিরা না দিলে বন্দেগী কবুল আসল জায়গা তো এটা ঠিক কি না বলেন এই জন্য তো আরশুকা কাবা মদিনা ফরশুকা কাবা মদিনা কাবা কা কাবা মদিনা চিল্লে বলুন সুবহানাল্লাহ আসেন আমার বাবাজিরা বন্ধুরা আশেকে রসুলেরা গভীর মনোযোগ আমরা সবাই জানি কাবা শ্রেষ্ঠ পৃথিবীর ভিতরে ঠিক কি না বলেন এবারে কি বাইর কি ফোর্সা বেশি দর্শ নেই কেন মাহফিলের মাঝখান দিয়ে উঠা বসা করলে এটার একটা গল্প আছে কইলে আপনারা রাগ করবেন রাগ আর গল্পটা বললাম না উঠা বসা কইলেন না উঠা বসা না করলে এটা জান্নাতের বাগানের পরিবেশ রক্ষা হবে ঠিক কি না বলেন আলোচনা মনোযোগ দিয়ে শুনলে মাহফিল সার্থক হবে আর যদি দিলেন আর বিরিয়ানি খেয়ে বাদ গেলেন গাইগুলো কোন লাভ নাই ফায়দা নাই এই মাহফিল আল্লাহ কবুল করুক জোরে কোন আমিন বাজান আমার আল্লাহ ফাকের পেয়ারা হাবিব সেই বাইতুল মুকদ্দাসকে কিবলা বানায়া আমার নবী নামাজ আদায় করে ইহুদিরা বাহিরে দাঁড়ায়া দাঁড়ায়া সমালোচনা করে দেখছনি মোহাম্মদ আমাদেরকে মানে না মোহাম্মদ আমাদেরকে স্বীকার করে না কিন্তু আমাদের জেরুজালেমের বাইতুল মুকদ্দাস রে কিবলা বানায়া মোহাম্মদ নামাজ আদায় করে নাউজুবিল্লাহ বলে এটার মানিটা হলো তখনকার সময় একটু বোঝার চেষ্টা করেন আমি একটু ভাইঙ্গা ভেঙ্গা বলার চেষ্টা করছি এটার মানিটা হলো ইহুদিদের সমালোচনা করার কারণ হলো তখনকার সময়ও ইহুদিদের দখলে এই বাইতুল মুকদ্দাসটা নাউজুবিল্লাহ বলে মানে ওরা যুদ্ধ করে বিঘ্ন সৃষ্টি করে ওরা সেই জেরুজালেমের ঘরটাকে আল্লাহর কাবাটাকে মুসলমানদের পবিত্র ঘরকে ওরা ওদের অধীনস্থ করে নিয়ে ওরা বলে এটা আমাদের ঘর এটা আমাদের পবিত্র কিন্তু এটা মূলত মুসলমানদের ঠিক কিনা বলে ওরা জোর করে দখল করে বলে এটা আমাদের ঘর সেই দিকে লক্ষ্য করে ইহুদির দালালেরা ইহুদির দলেরা আমার নবী ওই টাইমে বাইতুল মুকদ্দাসের দিকে কিবলা বানায়া নবী আমার আসরের নামাজ আদায় করে কোন নামাজ তো জোরে কোন কোন নামাজ বাজানো আমার নবী আসরের নামাজ আদায়ের 2 রাকাত নামাজ নবী যখন শেষ করে পালাইলেন
দুই রাকাতের নামাজ শেষ করার পরে নবী উঠে দাঁড়াইলেন। এই টাইমে ইহুদিরা বাহিরে সমালোচনা করে যে মোহাম্মদ আমাদেরকে মানে না, মোহাম্মদ আমাদেরকে স্বীকার করে না, আমাদের কেবলা ডারে নামাজ, আমাদের কেবলার দিকে ফিরা নামাজ আদায় করে। তারা বাহিরে দাঁড়ায়া দাঁড়ায়া এই সমালোচনা করে। আমার দয়াল নবীর মনে কষ্ট, আল্লাহ আজকে এই সুযোগ পাইতো না যদি তাদের কেবলাটারে পরিবর্তন করে দিতা। ও দয়ার আজকে এই জেরুজালেমের দিকে ফিরা নামাজ পড়ার কারণে রে আল্লাহ, তারা সমালোচনা করে যে তাদের কেবলা বলে এটা, আমি বলে তাদের দিকে ফিরা নামাজ আদায় করে। আসরের নামাজের অবস্থায় আমার নবীর মনে কষ্ট, আমার নবী কদেনা রতাপল্লুবা অজিহিকা ফিসামা, একবার আসমানের দিকে তাকায় আবার জমিনের দিকে তাকায়, একবার আসমানের দিকে তাকায় আবার জমিনের দিকে তাকায়, মনে মনে আমার আল্লাহরে জানাই আল্লাহ আল্লাহ। আমার ইচ্ছা হয় এই কেবলা ডারে পরিবর্তন যদি করে দিতা, ইহুদিরা আর এই কথাটা বলার সুযোগ পাইত না। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। হে বিজয়নগরের সুন্নি জনতারা শোনো, আজকে এই ওয়াজ করার একটাই মাত্র কারণ হইল, লক্ষ লক্ষ হাজী সাহেবেরা মক্কায় যাওয়ার পরে, অনেক হাজী সাহেবেরা তো মাদ্রাসায় পড়ে না, ইসলামের শিক্ষায় শিক্ষিত না হওয়ার কারণে তাদেরকে যেটা বোঝায় ওরা এটা বুঝে পড়ে ফেলে, কিন্তু দায়বদ্ধ হইয়া গেল, গুনাহগ্রস্ত হইয়া গেল। আজকে আমি আলোচনাটা এটাই করতে চাই যে আসলে মূলত এই কাবা কাবা হইল আমার মদিনাওয়ালা। একটু চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। বাজানো আমার দয়াল নবীর মনে কষ্ট, নামাজে মনে মনে আমার নবীর ধারণা আল্লাহ জানেনি। আরে কথা গোনাকা আল্লাহ মনে দেখেন আমনে করে মনে হয় এরমে বোঝা যায় যেমনে কথা কইতেছে মনে হচ্ছে আমরা যেভাবে প্যান্ডেল করছি মনে আল্লাহ আমরা দেখে না, আল্লাহ দেখেনি রে বাবা, কোন জায়গা বাদ আছে না আল্লাহ দেখা ছাড়া। তাহলে গুনাহ করতে করতে হিসাব করে করে আমার বাপ দেখে না, মা দেখে না, মনে হয় আমার আল্লাহও দেখে না। নাউজুবিল্লাহ বলবেন না, আল্লাহ সব জায়গায় দেখে শুনে জানে, ঠিক কিনা বলেন? আল্লাহ সব জায়গায় হাজির আছে। এই কথাটা যদি বান্দার অন্তরে থাকে, কোন মানুষ দ্বারা অন্যায় কাজ করা কুসমিন কালেও সম্ভব হবে না। যদি আপনার এতটুক বিশ্বাস থাকে আল্লাহ আমাকে দেখতেছে, পৃথিবীর সব মানুষ থেকে, এলাকার সভাপতি থেকে, মেম্বার চেয়ারম্যান থেকে, ইমাম সাহেব থেকে, আমি গোপনে চলে একটা গুনাহ করে ফেললাম, বান্দারে ওই টাইমে স্মরণ করো, পৃথিবীর কেউ আমাকে দেখে না কিন্তু আল্লাহ দেখতেছে। এই কথাটা যদি মানুষের অন্তরে স্মরণ থাকে, কোন মানুষের দ্বারা কখনো গুনার কাজ হওয়া সম্ভব না। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। সবাই বলুন আমিন, জবানটা খুলে বলুন আমিন। তাহলে আমার নবী মনে মনে কি চায় আমার আল্লাহ জানে। বাজান রে আমার, এখন আমার নবী একবার আসমানের দিকে তাকায় আবার জমিনের দিকে তাকায়, বলে আল্লাহ এই ক্যাবলাটারে যদি পরিবর্তন করে দিতা, এই ক্যাবলাটারে যদি পরিবর্তন করে দিতা, তাহলে ইহুদিরা আর এই কথাটা বলার সুযোগ পাইত না। সুবহানাল্লাহ বলেন। আমার দয়াল নবী আসরের দুই রাকাত নামাজ, কোন নামাজ একটু জোরে কোন জোরে কোন, আসরের নামাজ কয় রাকাত? কেডা জানি কয় 12 রাকাত, উল্টা পাল্টা কইেন না। মসজিদের দ্বারে কাছে আমরা যাই না, মাহফিল কইরা কি লাভ হবে রে বাবা,
আমাদেরকে মন্দ বলে যারা বাতিল ফেরেকার দলেরা যারা মওদুদির দলেরা আজকে আমাদেরকে মন্দ বলার সুযোগ পায় আমরা নবীর সুন্নতের কাছেও থাকি না আমরা নবীর আদর্শের কাছেও আমরা থাকি না এই মাহফিল করলে হবে না নামাজ পড়তে হবে আল্লাহ কবুল করুক যখন আমি আবার কেউ 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 হুজুর নামাজ সারা রাত ওয়াজ করেন নওয়াজের কথাটা কইেন না এটা বালা লাগে না নাউজুবিল্লাহ কইতেন না আমরা সবাই নামাজ পড়তে রাজি আছি তো আল্লাহ কবুল করুক যখন যখন আমি বাজানো আমার মদিনার নবীজির মনে মনে ধারণা করে আল্লাহ কেবলাটারে পরিবর্তন করো বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরা নামাজ পড়ি ইহুদিরা আমার সমালোচনা করে আমি বলে তাদেরকে মানি না তাদের কেবলারে মানি কেবলা তো তাদের না কেবলা তো আমাদের দয়াল মাওলারে কেবলা ডারে পরিবর্তন করে দাও আমার আল্লাহ ডাক দিয়া করে জিব্রাইল দেরি কইরো না দেরি কইরো না চলে দাও আল্লাহ সাথে সাথে আয়াত নাজিল করে দিলেন জিব্রাইল আমার বন্ধুকে যাইয়া জানাইয়া দাও আমার হাবিব যে একবার আসমানের দিকে তাকায় আবার জমিনের দিকে তাকায় আমি আমার হাবিবের মনের কথাটা আমি আল্লাহই তো জানি সুবহানাল্লাহ বলবেন না তাফসীরে জালালাইন শরীফ খুলুন সকল আলেম উলামার উদ্দেশ্যে বলবো তাফসীরে জালালাইন শরীফটা খুলুন এখানে কেবলাটা কিভাবে পরিবর্তন হইয়া কাবা কেবলা হলো তার দোহার তাফসীরে আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহি উনি উল্লেখ করে তার দোহার তাফসীর উনি ব্যাখ্যা করে বুঝাইয়া দেয় দুনিয়ার মানুষ রে আমার আল্লাহ বলে নাই মসজিদে হারামের দিকে ফিরা বাকি দুই রাকাত নামাজ আদায় করার জন্য আমার আল্লাহ ডাক দিয়া কয় হাবিব রাকাত নামাজ তো আপনি জেরুজালেমের দিঘা পড়েছেন আর দুই রাকাত নামাজ এখনো বাকি আছে ইয়া রাসূলুল্লাহ নবী গো দুই রাকাত নামাজ এখনো বাকি আছে ও নবী ওই দুই রাকাত নামাজের জন্য যেই মসজিদটারে কেবলা বানাইলে আপনি নবী রাজি আপনি নবী খুশি যেই মসজিদটারে কেবলা বানায়া নামাজ পড়লে আপনি নবীর কাছে ভালো লাগবে নবী গো ওই মসজিদের দিকে ফিরা আসরের বাকি দুই রাকাত নামাজ আপনি নবী আদায় কইরা নেন আরে একটু জোরে কর না সুবহানাল্লাহ বুঝলি না রে বেঈমানের নবী কেমন দন নবী ছাড়া এই জগতে কে আছে আফন বুঝলি না রে বেঈমানের নবী কেমন দন আমার নবীর কষ্ট দেয় বহু মূল্যবী আছে রে নাই কিতাব মাথাত লইয়া গড়ে দুঃখের বিষয় হলো দয়াল নবীর মিলাদ নবীটা তাদের কাছে ভালো লাগে না বড় বড় শাইখুল হাদিস মুফতি মুহাদ্দিস এত বড় বড় প্রতিষ্ঠানের পরিচালক দুঃখের বিষয় হলো আমার পেয়ারা হাবিবের সানেদের জবান দিয়ে বের হয় না আমার নবী ছাড়া কোনো সাহারা কোনো ছাড় আছে রে বাবা আরে বুঝলি না রে বেঈমানের নবী কেমন দো ওরে নবী ছাড়া এই জগতে কে আছে আফ আমার নবী ছাড়া এই জগতে কে আছে আফ বুঝলি না রে বেঈমানের
ঘুমায়েন না আওয়াজ দেন বুঝলি না রে বেঈমানের নবী কে বলদন ওরে হাশর হবে তোমার জমি উম্মতে বলবে ফানি ফানি হাশর হবে তোমার জমি উম্মতে বলবে ফানি ফানি সেই নিদানে নবী যারা সেই নিদানে নবী যারা কিয়াসে ইয়াফর বুঝলি নারে বেঈমানের নবী কে মন ধরে আমার নবী যারা এই নিদান কেয়াসে ইয়াফর আমার নবী যারা সেই নিদান কেয়াসে ইয়াফর হায় হায় বুঝলি নারে বেঈমানের নবী কে মন ধরে বাজিও মদিনার কামলিওয়ালা দয়াল নবী রে আমার আল্লাহ জানায়া দেয় হাবিব আপনি দুই রাকাত নামাজ পড়েছেন জেরুজালেমের দিকে ফিরা আর দুই রাকাত নামাজ এখনো বাকি আছে নবী গো আপনি এই দুই রাকাত নামাজের জন্য সেই কেবলার দিকে ফিরা যাবেন আমি ওই কেবলাটারে মুসলমানের জন্য কিয়ামত পর্যন্ত কাবা বানায় দেব আরেকটু জোরে কোন সুবহানাল্লাহ তো মহাপদে দুরুদ শরীফ বলুন সালাতু নিয়া খোদায়ে খুদ খরিদায়ে মুহাম্মদ খোদা মিলতা বাজারে মুহাম্মদ সালা দুনিয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আসলে ঈমান রূহে কুরআন মগজে দিন হাসতে হবে রহমতুল লিল আলামিন সালা দুনিয়া রাসূলুল্লাহ সালাম আলাইয়া হাবিবাল্লাহ কষ্ট হচ্ছে না দোয়া আপনাদের আমার নবীর শান শুনবেন ঈমানটা তাজা হবে কোন বাতেলেরাই আমাদেরকে আমাদের জায়গা থেকে নাড়তে পারবে না যদি আমরা কুরআন ও হাদিসের কথা বলি আমরা ঠিক শুনতে পারি ঠিক কি না বলেন আমার মদিনার নবী চিন্তা করলো বাইতুল্লাহ কাবা শরীফটা ইব্রাহিম নবী ওনার ছেলে ইসমাইল নবী যখন কাবা শরীফটা তৈরি করার পরে আমার আল্লাহরে ডাক দিয়া কয় আল্লাহ কাবা শরীফ বানাইলাম কাবা শরীফের তো একটা মজুরি লাগবে কাবা শরীফের বানানোর একটা রাজমিস্ত্রির খরচ আছে ও দয়াল তোমার ঘর বানায়া তোমার কাছে কোন মজুরি চাই না কোন অর্থ চাই না পয়সা চাই না দয়াল রে তোমার কাছে একটা দরখাস্ত করি রে দয়াল যেই নবীর খাতিলে আমি ইব্রাহিম খলিলুল্লাহর নবী বানাইলাম সুবহানাল্লাহ বলে সেই নবীর কাতলে আমি ইব্রাহিম রে খলিলুল্লাহ বানাইলা সেই নবীর কাতলে আমার ছেলে ইসমাইল রে জবিউল্লাহ বানাইলা সেই নবীর কাতলে ইব্রাহিম নবী নমরুদের আগুন থেকে রক্ষা পেয়ে যায় জোরে জোরে আগুন ফাঁদ জ্বালায়া ফালাইয়া দিল ইব্রাহিম নবীর ফুটতে পারলো না ইব্রাহিম রে একটা ফসম জ্বলতে ধরল না কি কারণে ইব্রাহিমের পেশা নিতে ছিল নূরের নবী মুস্তফা চিৎকার করে কোন না সুবহানাল্লাহ ইব্রাহিম নবী কয় আল্লাহ আমি আর কোনো কিছু চাই না কাবা ঘরের মজুরি লাগবে না তবে একটা দরখাস্ত করি রে দয়াল পৃথিবীতে যে নবীর কারণে আমার নবুয়তি দিলাম আল্লাহ ওই নবীর আমি ইব্রাহিম নবীর বংশ ফরাম ফরাই দুনিয়ার জমিনে পাঠাইও আমি ইব্রাহিমের জীবন ধন্য হইয়া যাবে
আমার জীবন বিফলে গো সোনার জীবন বিফলে দয়াল নবী আপনায় না ফাইলে ঠিকই না বলে আমার নবী দাঁড়ায়া দাঁড়ায়া চিন্তা করে ইব্রাহিম নবী তো বাইতুল্লাহ কেবলা ডারে বানায়া আমি নবীর জন্য দোয়া করে গেছে আমি তো ওনার বংশে দুনিয়ায় এসেছি আমার নবী দুই রাকাত নামাজ পড়লে ওই দিকে ফিরা বাকি দুই রাকাত নামাজের জন্য দয়াল নবী ফিরা গেলেন বর্তমান মসজিদুল হারাম বাইতুল্লাহ কাবা শরীফের দিকে আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ মনোযোগ আপনাদের এই খাদুরাইল এলাকার যে মসজিদ আছে মসজিদের ইমাম সাহেব যখন নামাজ পড়াবে নামাজের সময় যখন হঠাৎ করে ইমাম সাহেব মুসল্লিদের দিকে ফিরা যাবে মুসল্লি আর ইমাম সাহেব কি হইয়া যাবে কথা বুঝেননি আপনারা মুখামুখি হইয়া যাবে ঠিক কিনা বলেন মুখামুখি হওয়ার পরে আপনারা যারা মুসল্লি আছেন বলবেন এরে আজকে আমরা খাদুর এলের ইমাম সাহেবের মন মাথা না খারাপ হইয়া গেছে ঠিক কিনা গো হঠাৎ করে নামাজের ভিতরে হুজুর আমাদের দিকে ফিরে গেল কারণ কি মনে হয় হুজুরের মাথা খারাপ হইয়া গেছে ফাপনা ফাটাও বল কি বলবে না এমনি তো যদি ইমাম সাহেব এক রাকাত ভুল করে কোন মতে দেখা যায় মুসল্লির অবস্থা সেকশন এবারে হুজুরে কি নো আসরা নজরুল্লাহ কইতাম না এরকম কিছু গরম মুসল্লি আসেনি আসেনি আপনাদের সমাজে আমাদের কুমিল্লা আছে ইমাম সাহেব যদি মানে কোন মতে তো ভুল কে করে রে বাবা আরে কথা কোন ভুল করে কে মানুষ তো ভুল করে তো ইমাম সাহেব দিকে বড় ভুল হইতো না মনে হয় এবারে একটু যদি ভুল করে তো সারছে আজকে বড় ইমামতির উপরে আঘাত দেখছো এর যে নামাজ কি পড়া মনে বড় বউর কাছে মন গেছে গা বলে কি বলে না মনে বড় আজকে বাড়ির যাওয়ার লাগে মন হচ্ছে এইজন্য মানে আমাদের ভুল কত কথা বলে বের আল্লাহর রাস্তায় ইমামদের ব্যাপারে সমালোচনা করবেন না ইমাম ইমাম ঠিক কি না বলেন এটা আল্লাহ প্রদত্ত একটা নিয়ামত ইমাম হচ্ছে সমাজের একজন সবচেয়ে বড় নিদর্শনমূলক একজন নেতা তাকে সম্মান করার চেষ্টা করবেন যদি ভুল হয় শুধরিয়ে দেওয়া চাই তবে সুন্নি ইমাম খবরদার কোন বাতিল না কোন বাতিল না সুন্নি ইমামের তাজিম করবেন সম্মান করবেন ওদের পিছনে নামাজ আদায় করবেন কোন বাতিলের পিছনে না আল্লাহ আমাদেরকে কবুল করুন সুরে কোন আমিন বাজান আমার এখন আমার মদিনার নবী যখন ফিরে গেল মুসল্লি আর নবী মুখামুখি আমাদের চিন্তা চেতনা সাহাবাই কেরামের চিন্তা আমাদের ভালোবাসা সাহাবাই কেরামদের ভালোবাসা যখন দয়াল নবী মসজিদে হারামের দিকে ফিরে গেল এখন মুসল্লি সাহাবারা আর নবী মুখামুখি সাহাবারা চিন্তা করলো আমার নবী যে ফিরে গেছে এবার সকল সাহাবারা নামাজের ভিতরে ভাবতে লাগলো আমার দয়াল নবী আমার আল্লাহর হুকুম সারা একটা ফাও একটা কদম নড়ে না মনে হয় আমার আল্লাহর কোন হুকুম আছে এই জায়গার ভিতরে সকল সাহাবাই কেরামেরা নিয়তটা নিয়তের জায়গায় বেঁধে রেখে অনেক সুন্দর কইরা সিরিয়াল ধইরা আমার নবী একটা কদম আগায়া গেল সব সাহাবারা যারা মুসল্লি ছিল ওরা নিয়তটা বেঁধে কাতার বন্দী হইয়া এক সুন্দর কইরা কাতার নিয়তটারে বাইদা আমার নবীর পিছনে যাইয়া আবার কাতার ধইরা তারা দাঁড়াইয়া গেছে আর একটু জোরে কোন সুবহানাল্লাহ এদের কত আদব ছিল এদের কত ভালোবাসা ছিল এদের কত মহব্বত ছিল গভীর মনোযোগ আসরের নামাজের সালাম নবী ফিরাইয়া দিলেন সাহাবাই কেরামেরা সালাম ফিরানোর পরে আমাদের মসজিদে হই হুল্লোড় শুরু হইয়া যায় আজকে ইমাম সাহেবের ভুল হয়েছে আজকে মসজিদে এই হয়েছে সেই হয়েছে কত গানা বাজনা মসজিদের ভিতরে শুরু হইয়া যায় ঠিক কি না বলেন একটা সাহাবাই কেরামেরাও কথা বলে না মারহাবা কম কোন আওয়াজ নাই কোন চাউল নাই কেন আমার দয়াল নবী আমাদের দিকে ফিরলো কেন আমরা আবার পিছনে গিয়া দাঁড়ায় গেলাম সালাম ফিরানোর পরে একটা সাহাবাই কেরাম আওয়াজ দেয় না সাহাবাই কেরামেরা জানে দুনিয়ার সব দরবার
দরবারে বেয়াদবি চলে গো, নবীর দরবারে কোন বেয়াদবি চলে না। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। এখন সাহাবায়ে কেরাম এরা প্রশ্ন করে না, আমার নবীও তো কোনো কিছু বলে না। সময় গনিয়ে মাগরিব চলে আসতেছে, হঠাৎ করে দয়াল নবী কয় সাহাবীরা, আমি আজকে দুই রাকাত নামাজ পড়লাম বাইতুল মুকাদ্দাসের দিঘি ফিরা, আর দুই রাকাত পড়লাম বাইতুল্লাহর কাবা ঘরের দিঘি ফিরা, তোমরা কেন প্রশ্ন করলা না, তোমরা কেন জানতে চাইলা না? সাহাবাই কেরামেরা ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমাদের পিতা মাতা আমরা নিজেরা আপনি নবীর কদমে কোরবান, আপনি যদি না বলেন আমরা জানার ইচ্ছা করি না, আপনি স্বইচ্ছায় বললে আমরা জানব, নচেত আমরা এত বড় বেয়াদব না, আমরা আপনি নবীরে প্রশ্ন করব আমরা জানতে চাইব, এটা আমাদের বিবেকে দেয় না, আমরা এত বড় বেয়াদবি করা আমাদের পক্ষে সম্ভব না। সুবহানাল্লাহর আওয়াজে কয় ওয়াজ বন্ধ। মাহতাবউদ্দিন হুজুর মনে হয় আসতেছে ইনশাআল্লাহ, অল্প সময়ের ভিতরে চলে আসবে, কারণ ওয়াজ যদি না বুঝে ওয়াজ করে কোনো লাভ আছে বাবা? তো সুবহানাল্লাহ জোরে কইলেন, খেলার মাঠে দি মুস্তাফিজে ছক্কা মারে ঢাকায় আমনে দি সিল্লান বিজয়নগর টেয়া দেয়নি আমরা বন্ধ করছি না, তো এখন এখানে বললে লাভ হবে না লস হবে? একটু জোরে জোরে বললেন, আল্লাহ কবুল করুক, জোরে কর আমিন। মহাপদে জোরে সরে বলেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা যার কলে যায় হায় হায় প্রাণ বরে ফরলে দরদ দেখে বা সোনার মদিনা গভীর মনোযোগ, আমার দয়াল নবী তাদের এই আদব দেখা তাজিম দেখা, নবী আমার একটা মুস্কি হাসি দিয়া দিলেন। সুবহানাল্লাহ বলেন, আমার নবীর মুস্কি হাসি তাবাসসুম হাসি, দয়াল নবী হাসতো মনে হয় যেন মনি মুক্তায় আমার নবীর দাঁত মোবারক থেকে ঝরতো। সুবহানাল্লাহ বলেন, আমার নবীর মতো সুন্দর আর কেউ আছেন রে বাবা? ওরে নবী আপনি এমনই এক জন, আরে লক্ষ কোটি তারার মাঝে চন্দ্র রে যেমন চিল্লে কন্যা মারহাবা, আরে নবী আপনি এমন এক জন, লক্ষ কোটি তারার মাঝে চন্দ্র রে যেমন, আরে লক্ষ লক্ষ নবী রাসূল আসলো যে দরায়, ফারলো না তারা দরায় আলো জালাতে, আপনারি আলোতে নবী, আপনারি আলোতে নবী জগৎ হইল রোশন, লক্ষ কোটি তারার মাঝে চন্দ্র রে যেমন, একটু চিল্লে বলেন না ইয়া রাসূলুল্লাহ, আমার নবী নূর কোন সন্দেহ আছে নি? আল্লাহ ফরমান, বদ যা কোন মিনাল্লাহি নূর ওয়াই কিতাব মুবিন, আল্ল
আল্লাহ বলে মিনাল্লাহ এসেছে আমি আল্লাহর পক্ষ থেকে নূরুন ও কিতাবুম মুবিন নূর এবং একটি কিতাব আমার দেশের যে মাওলানারা যেভাবে ব্যাখ্যা করতে চায় আমি বলবো তাফসিরে জালালাইন কি ওরা পড়ে না আর পড়লেও মনে হয় ওরা পড়ে ঠিক কিন্তু ওরা সেই ওদের উদ্দেশ্য থাকে আমার নবীর শানগুলি এক সাইডে রেখে ওরা ওদের মন মতো তাফসির করে ঠিক কি না বলে বাজান আমার এই দেশের কোন মাওলানা তাফসিরে জালালাইন পড়া চালা হতে পারবে না মুফাসসির হতে পারবে না আমি গোলাম মোহাম্মদ কাউসার এই স্টেজে বসে আছি যদি কারো এমন হিম্মত থাকে দেখাতে পারো আসতে পারো আমি তাফসিরে জালালাইনের পৃষ্ঠা নম্বরটা বলে দিলাম তাফসিরে জালালাইনের 97 পৃষ্ঠায় এই ব্যাখ্যা বিশ্লেষণটা কিভাবে করা হয়েছে তাফসিরে জালালাইনের আল্লামা জালালউদ্দিন সুয়ুতি উনি ব্যাখ্যা করে মিনাল্লাহি নূর হুয়া নাবিয়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া কিতাবুন ওয়া কুরআনুন মুবিন একটু চিৎকার করে বলুন সুবহানাল্লাহ আল্লাহ কয় নবী নূর সাহাবায়ে কেরাম কয় নবী নূর মা আয়েশা কয় নবী নূর মারহাবা বলে এবং আমাদেরকে যারা শিরকি বলে বেলাতে বলে এদের বড় বড় ঠাকুররা বড় বড় মহাগুরুরা আশাবানি থানুবের একটা কিতাব আছে নুসরুদ্দিন আজকে আমি কিতাবটা আনি নাই লং জার্নিং বিদায় তারপরে মাওলানা জমিরউদ্দিন হলো নানুপুরীর ফিসা হলো মাওলানা জমিরউদ্দিন ওনার একটা কিতাব আছে ওয়াজে বেনজির এইভাবে তাদের অনেকগুলো কিতাব আছে নুসরুদ্দিন আশাবানি থানুবি নিজেই আমার দয়াল নবীর নূর নিয়া একটা অধ্যায় তিনি তার কিতাবের ভিতরে বর্ণনা করে চিল্লায়া কন্যা সুবহানাল্লাহ হে আমার যুবকেরা আমরা যদি বলি নবী নূর শিরকি হইয়া যায় বেদাতি হইয়া যায় কাঠমোল্লা হইয়া যায় তোমাদের গুরু না নবীর নূর বললে ফতোয়াটা কার দিকে ফালাইবা বাজানো এখন এইভাবে নানুপুরীর ফিসাব জমিরউদ্দিন ওনার ওয়াজে বেনজির কিতাবে উনি উল্লেখ করে মাওলানা রুমি রহমতুল্লাহর উদ্ধৃতি দিয়া উনি বলে ইউসুফ নবী ইয়াকুব নবীর আইকিউর দৃষ্টি দ্বারা সৌন্দর্য সুন্দর হয়েছে উনি নিজেই বর্ণনা করে আমার দয়াল নবী সুন্দর হবে না কেন আমার নবী তো স্বয়ং আল্লাহ ফাকের আমাদের কিতাবের কথাগুলি বললাম না দলিল দেখালে আমি অদম 30 থেকে 35টা তাফসীরের ব্যাখ্যাটা একই রকম মিনাল্লাহি নূর ইয়ানি বিন নূরি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখন কোরআনটাকে আমাদের পক্ষে না বিপক্ষে একটু কথা বলেন বাজান স্বাভাবিক দৃষ্টিতে তো বোঝার কথা যদি 30 থেকে 35টা তাফসীরের একই বাসন থাকে মিনাল্লাহি নূর হুয়া নাবিয়ুন হুয়া মুহাম্মাদ ইয়ানি বিন নূরি মুহাম্মাদুর রাসূলুল্লাহ একজন একভাবে বর্ণনা করে আমার নবীর নামটা এখানে নিয়ে এসেছেন নূর দ্বারা সাবিত হলো আমার দয়াল নবীজির নূর এখন আমরা হুজুর এটারে কতভাবে ব্যাখ্যা করি আবার কেউ কেউ এখন বর্তমান কিছু নতুন নতুন সুর বাড়িছে কোন নূর ঠিক আছে এবার ইন্ট্রোডাকশন দেখেন নূর ঠিক আছে তবে হ্যাঁ নবীর রূহটা নূরের তাজাল্লি একটু বেশি ছিল বিদায় এই নূরের তাজাল্লিতে ওনার বডিটা মোবারকটা নূর হইয়া যাইতো বডি নূর না রূহটা নূর আচ্ছা রূহ তো সবার নূর ঠিক কি না বলে রূহ তো সবার নূর এমন রূহটা এমন একটা জিনিস এটা বায়ু মাত্র একটা জিনিস রূহটা সবার নূর এমন হ্যাঁ রূহ যার ভিতরে আছে এটা সবার নূর এবার উনি এটা ব্যাখ্যা করে বুঝাইতো স্যার যে আমিও মানুষ নবীও মান নবীর ভিতরে রূহ আছে আমার ভিতরে নবীর আমার রূহের নূরটা একটু কম নবীর রূহের নূরটা একটু বেশি আছিল এজন্য তাজাল্লি আছিল নাউজুবিল্লাহ কইতে না বাজান আমার এখন তাদের গুরুদের কিতাবের কথা বলে শুকুরুন নিয়ামত বিজিকেরের রহমান 39 পৃষ্ঠায় আমি এখন বের করতে পারবো না আমি মুখস্থ বলে দেই শুকুরুন নিয়ামত বিজিকেরের রহমান মৌলবি আশরাফ আলী থানবীর লিখিত 39 পৃষ্ঠায় বর্ণনা করে আমরা বলি নবীজির আফাদ মস্তক জাসম মোবারক নূর কোন সন্দেহ আছে
যদি আমরা নূর বলি আমাদের বিপক্ষে একটা দল দাঁড়াই কি দাঁড়ায় না আমাদেরকে মুরুক্ষ বলে জাহেল বলে বন্ড বলে বাতেল বলে আমি আপনার হাত জোর করে বলবো বাবা রে ইমানটা বড় মজবুত জিনিস ইমান হরণ কইরেন না দুনিয়ায় বউ গেলে বউ পাইবা টাকা গেলে টাকা পাইবা জান গেলে জান পাইবা ভাই গেলে ভাই পাইবা বোন গেলে বোন পাইবা কিন্তু ইমান গেলে ইমান পাওয়া যাবে না চিল্লাইয়া বলেন ঠিক কিনা এই জন্যই আমি হাত জোর করে বলে যাব বিজয়নগরের বায়রায়ো তোমাদের গুরু আশাবালি থানবি শুকুর নিয়ামত বিজিকের রহমান 39 পৃষ্ঠা আশাবালি থানবি বলে ইয়ে বাতে মাসুরে হামারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিসম কা সায়া নেহি আতা হে মারহাবা কইতেন না আশরাফ আলী থানভি কয় নবীর জিসম মুবারকের কোন সায়া ছিল না সুবহানাল্লাহ কইতেন না ঘুমায় গেলে তো বাতের সামনে করে আলগি দিয়ে লই যাবে গো এই সুবহানাল্লাহ কামে তো না আওয়াজ বড় করতে ঠিক কি না কম সংখ্যায় আমরা কম হতে পারি কিন্তু প্রেম আছে আল্লাহ নবী এক সাহাবী এসে জিজ্ঞেস করেছে ইয়া রাসূলুল্লাহ কিয়ামতটা কোন দিন হইব গো নবী আমার নবী কয়ে কিয়ামতের লাগা কি জোগাড় করছো কয় ইয়া রাসূলুল্লাহ বেশি কিছু না বেশি কিছু না নামাজ রোজা কিচ্ছু পারছি না কিন্তু আমনে নবীর মহব্বতটা অন্তরে রাখছি সুবহানাল্লাহ আল্লাহ নবী কয় যা তুই আমার লগে জান্নাতে থাকবি একটু জোরে কর না সুবহানাল্লাহ আমার নবীর সাথে থাকতে চাননি সবাই আমরা আশা করি আমার নবীকে ছাড়া আমরা নবী জান্নাতে যাবে না কারণ আমরা নামাজ একক তো কম পড়তে পারি আবার নামাজ সাইরে দিয়ে না সাইন মানে আমরা সুযোগ পাই কিন্তু সুন্নির একটু ইবাদতের দুর্বল এটা আমরা স্বীকার করি সুন্নির একটু ইবাদতের সুন্নতে আমল একটু দুর্বল মেসো আগে তার মতো আমরা তসবি টসবি এত বেশি কম দাঁড়ি না কিন্তু আমার নবীর ব্যাপারে আমরা কাউরে ছাড় দেই না ফারুকে আজম কাউরে ছাড় দেয় না আবু বকর ওসমান কাউরে ছাড় দেয় না আমরাও আমার নবীর ব্যাপারে কারোর ছাড় দিতাম না আমরা যত কিছু আমার খেত জায়গা জমিন টাকা পয়সা আমরা লেনদেন করেন আমি সমাজতা করি কিন্তু আমার নবীর ব্যাপারে কোনো সমাজতা নাই বন্ধুত্ব নাই চিল্লায় বলেন ঠিক কিনা আল্লাহ যাতে আমাদেরকে কবুল করুক জোরে কোন আমিন আরেকটা জোরে কোন না আমিন এখন মৌলবি আশরাফ আলী থানবী উনার শুকুর নিয়ামত বিজিকিরির রহমা আপনাদের ব্রাহ্মণবাড়িয়া ডিস্ট্রিক্টে কিতাব না পাওয়া যাবে উনার কিতাবের 39 পৃষ্ঠায় উনি বলমান ইয়ে বাতে মাশুরে হামারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিসম কা সায়া নেহি আতা হে ইসলিয়ে কেন দয়াল নবীর চেহারা মোবারকের বডি মোবারক জিসম মানে এই বডি মোবারক কেন নবীর বডি মুবারকের ছায়া ছিল না আশরাফ আলী থানবী ফরমান দয়াল নবীর বডি মুবারক ছিল নূর আর নূর নূর আর নূর এই জন্য নবীর বডি মুবারকের কোন ছায়া ছিল না এত অস্তে অস্তে কিতাবটা কি আমরা বুঝে না মনে কিতাব কি আমার ঘরে আমার এটা আমার ঘরের কিতাব এটা আমার সুন্নি মালামাল লেখছে আমার বই আমার কিতাব ব্যাগে বই আছে দলিল দিলে আমি 3-4 ঘন্টা দিতে পারবো আমার কিতাব থেকে আমার সুন্নি আলামে আমরা আমার ঘরেরটা বলবো না তোমার বাহেরটাই কই ঠিক কিনা কো তুমি তোমার বাপের দিকে আগে যাইতে লাগার পর আমার বাহেরে মন্দ কইও কথা ঠিক কিনা তুমি তোমার বাপের আগে মন্দ বলো ঠিক করো তারপরে আমার বাপ থেকে তুমি বলিও আগে ঘর ঠিক করো তারপরে না বাহিরে যাইবা আমি কাউকে মন্দ বলছি না কাউকে ছোট করছি না আমি একটা অনুরোধ করছি বাবা ইমান চুরি কেউ করবেন না একটু সুস্থ মস্তিষ্কে সচেতন মানুষ যখন সুস্থভাবে চলে সে কখনো অ্যাক্সিডেন্টের ধাবায় সে কখনো পড়বে না এজন্য আমি অনুরোধ করছি আমার নবী নূর এতে জাররা পরিমাণ সন্দেহ করলে ইমান সাথে সাথে চলে যাবে আজকে যারা সাইকুল হাদিস মুফতি মুহাদ্দিস নবীর নূরকে অস্বীকার করে এদের ইমানটা কোথায় যাবে আমরা এতটুকু চিন্তা করি আবার এদেরকে দেখ দেখে অনেক সাধারণ মানুষ নষ্ট হয়ে যাচ্ছে ঠিক কিনা বলেন এই জন্য শায়ের খুব সুন্দর করে একটা গজল লিখে গেছেন একে যে আছে নূরের দেশ
শেতাইনে কোশেশ মদিনায় মনোয়ারা নূরের নবীর নূরি দেয় এক যে আছে নূরের দেশ নূরের শেতাইনে কোশেশ মদিনায় মনোয়ারা নূরের নবীর নূরি দেশ কষ্ট হচ্ছে আপনাদের নূরের নবীর তুই কন্যা শাদী করলেন ওসমান তুই নূরের মালিক হয়ে উফাদি ফেলেন জিন্নরেন মারহাবা কইতেন না নূরের নবীর দুই কন্যা শাদী করলেন ওসমান দুই নূরের মালিক হয়ে উফাদি ফেলেন জিন্নরে নূরের কোরআন নূরের নবী মেনে নিলে মানায় বেয়াল নূরের কোরআন নূরের নবী মেনে নিলে মানায় বেয়াল মদিনায় মনোয়ারা নূরের নবীর নূরে দেয়াল এক যে আছে নূরের দেশ নূরের শেতাইনে কোশেশ মদিনায় মনোয়ারা নূরের নবীর আল কোরআনের বাহক নূর আল কোরআনের গাওয়ক নূর সেই পাহাড়ে নাজিল হলো সেই পাহাড় জবালে নূর চিল্লায় কন্যা সুবহানাল্লাহ বিজয়নগরের হাজি সাহেব রায় এই মোল্লা মৌলবীরা সেই মক্কার জমিনে জাবালে নূরের পর্বত ধারে মাটির পাহাড় ধারে নূরের পাহাড় কও তোমরার কাছে শেরেক হয় না বেদাত হয় না তোমরার কাছে এটা বন্ডামি হয় না মাটির পর্বত ধারে নূরের পর্বত বইলা ভালাও সেই নবী না হইলে কুলকায় না তাল্লা বানাইতো না ওই নবীর নূর বললে তোমরা যুক্তি দাও তোমরা যুক্তি দাও নজবিলা কইতেন না বাজানো এখন এই জন্য তো শায়ের বলে কোরআন যিনি নিয়ে এসেছে তার নাম জিব্রাইল তিনিও নূর কোরআন যেটা নিয়ে এসেছে এটাও নূর যার কাছে এনেছে সেও নূর যেই পাহাড়ে নাজিল হয়েছে মাটির পাহাড়টাও নূর হয়ে গেছে চিৎকার করে বলুন না সুবহানাল্লাহ হে আমার জ্ঞানী গুণী সুশীল সমাজ আজকে আরেকটা আয়াত শোনায়া যায় আমার আল্লাহ ফরমান হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা আল্লাহ আমার নবী দিন নিয়া আগে আমার নবী এসে আল্লাহ তারপরে নবী তারপর তারপরে দিন মারহাবা বলেন আল্লাহ আরেক জায়গায় ফরমান ইয়া আইয়ুহান নবী ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা চিৎকার করে কন্যা সুবহানাল্লাহ নবী গো আপনাকে আমি বই প্রদর্শক সাক্ষী দাতা হিসাবে দুনিয়ায় পাঠায়া দিলাম তারপরে আয়াতের ব্যাখ্যাটা শোনেন ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজান মুনীরা এটু জোরে কোন ইয়া রাসূলুল্লাহ আমরা কই নবী নূর তো এটা তো কম হয় আজকাল কম নবী শুধু নূর না রে মিয়া নবী নূর বন্টনকারী ঠিক ওয়াজ বোঝে না সুবহানাল্লাহ কয় না কয় না
وداعيا الى الله باذنه وسراجا منيرا আমার নবী শুধু নূর না নবী হইল নূর বন্টনকারী চিৎকার করে বলুন না সুবহানাল্লাহ কোন সন্দেহ আছে নি আমি অনেক গলি দলিল দিলাম আমি আমি জানি যারা অন্ধ হয়ে গিয়েছেন তাসবিহ তাহলিল নামাজ রোজা হজ যাকাত বাবারে ইবলিস শয়তান 9.5 লক্ষ বছর করেছে সবকিছু জাহান্নামে চলে গেছে আল্লাহর কোরআনের ঘোষণা আমিলাতুন নাসিবা তাসলা নারুল আমিয়া কষ্ট করবা পরিশ্রম করবা বিথা যাবে জাহান্নামে যাবে মায়না পাবা না পারিশ্রমিক পাইবা না আমার নবীর শানে যদি বেয়াদবি হয় ঠিক কিনা বলে খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামাইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম এমন ব্যক্তি আছে তারা হাজারো কোরআন হাজারো দলিল দিলে বুঝবে না না বোঝার কারণটাও আল্লাহ বলা দিলেন এদের অন্তরটা মোহর মারা এদের অন্তরটা মোহর মারা এরা কোনোদিন ভালো জিনিস দেখবে না ওরা কোনোদিন নূর দেখবে না ওরা দেখবে অন্ধকার আর অন্ধকার চিল্লে বলেন ঠিক কি না আল্লাহ বলে এদের মোহর মারা এরা অন্ধকার এখন নবী তো নূর এটা এরা দেখবে কি কইরা বাজান আমার এই জন্য আমি করো জোরে অনুরোধ করব দুনিয়ার সব কিছু নিও রে বাবা আমাদের ইমানটারে নিয়েছি মিলে কেলো না আমরা সব দিতে রাজি আছি ইমান দেব না আমাদের ইমান আমাদের জান আমার মদিনার কামলিওয়ালা দয়াল নবী চিৎকার করে বলুন না সুবহানাল্লাহ আপাতত নূরের ব্যাপারে আর কোনো কিছু বললাম না আমি বলবো কারো যদি বোঝার অভাব থাকে বুঝেন কোনো সমস্যা নাই কোরআন এক হাদিস এক রসুল এক আল্লাহ এক দ্বন্দ্ব কেন মুসলমান করবে মুসলমান এক জাত এক ধর্ম নির্বিশেষে এক প্ল্যাটফর্মে থাকতে আমরা চাই কি চাই না আমরা মুসলমান মদিনাওয়ালার প্রেমিক আমরা মিলাদুন নবীর প্রেমিক আমরা দয়াল নবীর আশেক আমরা এক দলে থাকব এক প্ল্যাটফর্মে থাকব ঝগড়া পাসা হিংসা প্রতিহিংসা দ্বন্দ্ব হানাহানি মারামারি কাটাকাটি যাতে আমাদের মাঝে না হয় আল্লাহ শান্তি বর্ষণ করো চিল্লে বলো আমিন বাজান আমার এখন আমার মদিনার কাঙ্গনিওয়ালা দয়াল নবীজির মুস্কি হাসি মনে আছে নি আপনাদের ওই 80টা থেকে নবীর নূর দিয়ে বাড়িয়ে গেছে একটা দিয়ে আর একটার ব্যাড়ে তে আরেকটা বাইর করছে কষ্ট হইছে না তো আপনাদের কিন্তু এটা কই তুইব কারণ আমি যদি এমন বইলা যাই যে নবীর নূর হাসির সাথে নূর চমকাইছে আগামী দিন কে নবী হইছে নূর নবীর বডি নূর মানে না আর দাঁত দাঁত তেরে নূর বের হইছে এটা কইলে তো তারও গালাগালি করব ঠিক কি না বল এলাকাটা একটু বাইঙ্গে সুরে কয়ে দিয়ে গেছে কষ্ট না তো আপনাদের আল্লাহর কোরআনের কথা হাদিস শরীফের কথা নবী আমার নূর চিল্লে বলুন মারহাবা এখন আমার দয়াল নবীর মুস্কি হাসি আমার আল্লাহ সাহাবাই কেরামদের আদবটা দেখা খুশি হইয়া গেছে আমার আল্লাহ ডাক দেয়া কয় হাবিব আপনার সাহাবারাই আপনার প্রতি কত আদববান নামাজ পড়লো তারা কিভাবে পরের দুই রাকাত পড়লো কিভাবে তারা নামাজটা পড়লো চক্রর ভঙ্গ হলো না কাতার বদ্ধি হইয়া আবার দাঁড়ায়া গেল নবী গো আপনাকে তারা প্রশ্নও করে না বেয়াদবি হইয়া যাবে বলে আয়া কা ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি তাদের আদব দেখা খুশি হইয়া গেছে আমি আল্লাহ রাজি হইয়া গেছে ইয়া রাসূলুল্লাহ আপনার প্রতি তারা আদব দেখাইল এই আশারায় মুবাশশারা 10 জন সাহাবী ছিল সেই জায়গার ভিতরে আমার আল্লাহ কয় নবী গো আপনারে তারা খুশি করছে আমি আল্লাহ খুশি হইয়া গেছি আপনারে তারা রাজি করছে আমি আল্লাহ রাজি হইয়া গেছি ইয়া রাসূলুল্লাহ জান 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 দুনিয়ার ভিতরে ওই সাহাবীদেরকে আমি আল্লাহ জান্নাতের টিকে দিয়া দিলা আরে তাকবীর আল্লাহু আকবার নারে সালাত ইয়া রাসূলুল্লাহ আলে সুন্নাতুল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ ঈদে মিলাদুন নবী জিন্দাবাদ জিন্দাবাদ সুন্নি মহাসম্মেলন জিন্দাবাদ জিন্দাবাদ নবী ওলি দুশমনরা হুশিয়ার শব্দ চিল্লে কোন মারহাবা আমরা সেই নবীর সাথে থাকতে চাইনি রে বাবা চাইলে নবীর দলে থাকতে হবে
বড় বড় ফতুয়া শুনে আবার দৌড় দেন না জুব্বা আব্বা খাব্বা দেখে বিপদ হয়ে যাবে বিপদ হয়ে যাবে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন জোরে করুন আমিন বুখারী শরীফের কিতাবুল মাগাজি থেকে একটা হাদিস শরীফ শুনে আপনাদেরকে কষ্ট হবে না আপনাদের নবীজি কাবার ও কাবা এই আয়াত দ্বারা বুঝলাম তার দোহার তাফসীর দ্বারা বুঝলাম নবীর ইচ্ছায় এই বাইতুল্লাহ মানে আল্লাহর ঘর এটা আল্লাহর ঘর ছিল এটা কাবা হয়েছে কিবলা হয়েছে আমার আপনার নবীর কারণে চিল্লে বলুন সুবহানাল্লাহ এখন আরেকটু যদি সামনে বাড়ি আমরা পরিষ্কার হয়ে যাবে একটু কষ্ট করতে রাজি আছেন নি সবাই আরেকটা হাদিস শরীফ বলবো আমি মনে হয় আমার সময়টা বেশি না 11টা পর্যন্ত এটা বললে আপনারা একবারে পরিষ্কার হয়ে যাবেন নবীজি আমার কাবা ও কাবা মদিনা ওয়ালা চিৎকার করে বলেন সুবহানাল্লাহ তার আগে একটু দরুদ শরীফ পড়ে আল্লাহুম্মা কদর গরম সাহাবা এ উঠেন না হুন্না যায় নালে বিপদ হয়ে যাইব আলা আলে সাইয়ে দেনা মাওলানা আল্লাহুম্মা সাল্লি এতলা দাও কেন আর একটু কম দিও নূর নবীজির আগমনে এই জগত হইল অজানা প্রাণ ভরিয়া ফরলে দূর দেখবা সোনার মদিনায় আল্লাহুম্মা محمد وعلى آله মজার একটা বিষয় যদি চলে যান বুঝবেন না আমার দয়াল নবীটা কেমন বুঝবেন না আল্লাহ পাকের পেয়ারা হাবিব মক্কা বিজয়ের পরে নবী পাক হযরত বেলাল আমার নবীজির প্রধান মুয়াজ্জিন বেলাল আমার নবী বেলালকে ডাক দিয়ে বলে বেলাল কাবা ঘরের ছাদের উপরে দাঁড়িয়ে আজান দাও সুবহানাল্লাহ তখনকার সময় মাইক ছিল না সাউন্ড ছিল না মিনারের উপর উঠে আজান দিত আর সেই সময় যেহেতু কলকারখানা বড় বড় মেল ফ্যাক্টরি বা এত বসতি ছিল না এই আপনাদের বিজয়নগরে আজান দিলে কয়েক মাইল দূর আজান শোনা যাওয়া সম্ভব হতো তার কারণ হলো সেই সময় এত আওয়াজ এত চাউন এত মানুষের কলরব এত কিছু ছিল না বিদায় তখনকার সময় ফজরের আজান অনেক দূর দূরান্ত থেকে শোনা যেত এগুলি আমার মুরব্বী বাবারা বলতে পারবে আমরা আসলে অতটা দেখি না আমরা তার থেকে শুনেছি ঠিক কিনা বলে তবে কথাগুলি বাস্তব কারণ আমরা এটা রিচার্জ করে বলতে পারি এখন যে মেল ফ্যাক্টরি কল কারখানা গাড়ি ঘোড়া মানুষের সমাগম এই জিনিসটা একটা সময় ছিল না ওই সময় নীরব থাকার কারণে মানুষ যখন আজান দিত অনেক দূর থেকে মাইক ছাড়াও শোনা যেত তখনকার সময় সেই বেলাল আর পৃথিবীর আজান কয়েক মাইল শোনা যেত আমার নবীর প্রেমিক বেলালের আজান সে আল্লাহর আরশ আজিম পর্যন্ত শোনা যেত আরেকটা জোরে কোন সুবহানাল্লাহ তা কই দিকে আলোচনাটা যাব না আমি আমার মূল আলোচনাটা শেষ করে ফেলি মক্কা বিজয়ের টাইম বিজয়ের পরে আবার নবীজি বলেন বেলাল তুমি কাবা ঘরের ছাদের উপরে দাঁড়িয়ে আজান দিয়ে দাও বেলাল কাবার উপর ছাদের দাঁড়িয়ে চিন্তা করতে লাগলেন উঠলেন বেলাল চিন্তা করতে লাগলেন এতদিন তো কেবলাকে কাবা বানিয়ে আজান দিয়েছি আজকে তো আমি কাবার ছাদের উপরে দাঁড়িয়ে গেলাম এখন আমি আজান দিব কোন দিকে ফিরা এই প্রশ্নটা জাগে কি জাগে না বুঝেন না আপনারা এটা ধরেন কাবা এক তো আমরা নামাজ পড়ি এই কাবাকে সামনে রেখে এখন বেলালের চিন্তা হলো আমি তো কাবাকে সামনে রেখে দুদিন আজান দিতাম কাবা ঘরে যারা নামাজ পড়ে কাবাকে সামনে রেখে চতুর্দিকে গোল হয় তারা নামাজ আদায় করে ঠিক কিনা বলে আমাদের জন্য উত্তর দক্ষিণ পশ্চিম যার যার সামনে কাবাকে রেখে আমরা নামাজ আদায় করি কিবলা করি এখন বেলাল চিন্তা করলো এতদিন পর্যন্ত কাবাকে সামনে রেখে আজান দিলাম আজকে তো কাবা আমার পায়ের নিচে মানে আমি কাবার ছাদের উপরে এখন আমি আজান দেব কোন দিকে ফিরা বেলাল দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করতে লাগলেন সুবহানাল্লাহ বলেন বাজান আমার আমার মদিনার কামলিওয়ালা দয়াল নবী হাতিমে কাবার নিকট
নবীজি বেলালকে ছাদের উপরে দাঁড় করাইয়া আজান দেওয়ার জন্য নবী এদিক সেদিক ঘুরে হঠাৎ করে দয়াল নবী লক্ষ্য করে দেখে বেলাল আজান দেয় না। বেলাল দাঁড়ায়া দাঁড়ায়া চিন্তা করে আজান দিব কোন দিকে ফিরা। আমার নবী ডাক দিয়া কয় বেলাল আজান দাও না কেন রে বেলাল আজান দাও না কেন। বেলাল ডাক দিয়া কয় নবী গো এতদিন দোছিল কেবলার সামনে আজকে তো কেবলার সাথে আমি বেলাল দাঁড়াইয়া গেছি। ইয়া রাসূলুল্লাহ আয়া কায়া হাবিবাল্লাহ আমি এখন কোন দিকে ফিরে আজান দেব মনোযোগ আমি এখন কোন দিকে ফিরে আজান দেব। বেলাল দাঁড়াইয়া দাঁড়াইয়া আমার নবীরে বলে নবী গো আমি কোন দিকে ফিরে আজান দেব কাবা তো আমার পায়ের নিচে। আমার মদিনার কামলিওয়ালা দয়াল নবী ডাক দিয়া কয় বেলাল এই কাবার একটা কাবায় আছে তুমি বেলাল কি চিনো না। বেলাল কয় নবী গো আমার পিতা মাতাই আমি বেলাল আপনি নবীর কদমে কোরবান আমি তো এইটা চিনি না। আমার নবী কয় বেলাল 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 এই কাবার কাবা আমি মদিনার কামলিওয়ালা কোথায় গেল ইমান? এদের দর্স দেখলে কিন্তু মাথাটা ঘুরপাক করে। ওরা অনেক বড় আলেম বোঝা যাচ্ছে কিন্তু ওরা দলিল দেয় ইন্নাকা মাইয়্যিতুন ওয়া ইন্নাহুম মাইয়্যিতুন। নবীও মরছে আমরাও মরছি, নবীও মরে গেছে আমরাও মারা গেছে। ঈমান থাকবে রে বাবা? আমার নবী হায়াতুন নবী, ঠিক কি না? নবীকে যারা হায়াতুন নবী মানবে না অত তার ঈমান চলে যাবে। এই যে এই জায়গার ভিতরে একটা ফেস লাগায় কোনটা? ওই যে আমরা মিলাদুন নবী করি, ওরা যুক্তি দেয় যে নবী এই দিনে মারা গেছে। নাউজুবিল্লাহ বলেন আমরা এত বড় বেয়াদব না নবীর সামনে এই কথাগুলি বলতে। আমরা আদবের সহিত শব্দ ব্যবহার করি। পৃথিবীর একটা রুল আছে, মানুষ আসবে আবার চলে যাবে। অস্বীকার করার মতো কোনো ক্ষমতা এই পৃথিবীর কোনো মানুষের নাই। কেউ যদি অস্বীকার করে তার ঈমান চলে যাবে। তুমি পৃথিবীতে এসেছো, একটা রুল আছে, চলে যাবা এটার একটা রুল আছে। মানুষ যখন জন্ম নেয় তার মৃত্যুটা অনিবার্য, সে একদিন একদিন মরতেই হবে। এখন আমার দয়াল নবী দুনিয়া এসেছে, নবী আমার দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে, এটা আমরা অস্বীকার করি না। নবী এসেছে, নবী দুনিয়ার থেকে বিদায় হয়ে চলে গেছে, তবে আমাদের চলে যাওয়া, আমার নবীর চলে যাওয়া এক হতে তোমরা যে এক করতে চাও। পৃথিবীর সকল মানুষের জানাজা হয়েছে, আল্লাহর নবীর জানাজার নামাজ পড়া হয়েছে, আমাদের মতো জামাত বন্দি হয়ে একটা দলিল পৃথিবীর কেউ যদি দেখাইতে পারে এই জীবনে আর আওয়াজ করবো না। আমার নবীর আমাদের মতো মতো জানাজা হয় নাই, এই বহির বিশ্ব থেকে আশেকেরা গিয়ে গিয়ে দয়াল নবীকে সালাম দিয়ে দিয়ে সবাই বিদায় হয়ে গিয়েছে, আমাদের মতো নবীজির জানাজার নামাজ পড়ানো হয় নাই। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। সেই নবী জিন্দা নবী না মরা নবী? দুঃখের বিষয় হলো কিছু কিছু দল বের হয়ে গেছে, বলে যারা বলে নবী জিন্দা ওদেরকে আমরা এই জিন্দা নবীকে আমরা তালাক দিয়ে দিয়েছি। হায়াতুন নবীকে তালাক দেয়, নূরের নবীকে তালাক দেয়। নাউজুবিল্লাহ বলেন আমার নবী জিন্দা নবী, ঠিক কিনা বলেন? এতে কোনো সন্দেহ নাই। এখন কথাটা বলতেছিলাম ওই জায়গায় যে বলে যে তোমরা জন্য মিলাদুন নবী পালন করো, মিলাদ মানে নবীর জন্ম বৃত্তান্ত, নবীর আগমনের আলোচনা আমরা এগুলি তো করি, ঠিক কিনা বলেন? নবীর আগমনের আলোচনা করার নামই হলো মিলাদুন নবী। নবী কিভাবে এসেছে, নবীর আসার কিভাবে মর্যাদাবান হয়েছে, নবী আসার কারণে কি কি হয়েছে, এই কথাগুলি আমরা মিলাদ মাহফিলে বা বারে রবিউল আউয়ালে বিশেষ করে আমরা পালন করে থাকি, জশ্ন জুলুস করে থাকি। আর ওরা বলে নবী মরে গেছে, তোমরা কেন এগুলি করো? যাদের আকীদা নবী মারা গেছে ওদের প্রশ্ন উঠে, ওদের করার দরকার নাই, ঠিক কিনা বলে? আমাদের আকীদা নবী হায়াতুন নবী, নবী জিন্দা নবী, মারহাবা কইতেন না? যেই কারণে আল্লাহর নবীরা দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে তাদের স্ত্রী তালাক হয় না। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। তাদের স্ত্রীকে অন্য কোন পুরুষ বিবাহ করা আল্লাহ হারাম করে দিয়েছেন।
আমার নবীরা হায়াতুন নবী, সকল নবীরা হায়াতুন নবী, সকল নবীরা জিন্দা নবী। শুধু তাই না, মেশকাতের 121 পৃষ্ঠাটা খুলেন, সকল মাদ্রাসায় তো মেশকাত শরীফ পড়ানো হয়। আল্লাহ আমার নবীজি ফরমান যে সকল নবীরা কবরের ভিতরে তাদের মাজারে তাদের রওজায়, নবীরা জিন্দা, শুধু জিন্দা নয়, ওরা তাদের রওজা শরীফে সালাত আদায় করে, শুধু সালাত আদায় করে না, ওরা আল্লাহর পক্ষ থেকে রিজিক প্রাপ্ত হয়। সুবহানাল্লাহ, খুশি না বেজার আপনারা? তো আমরা নবী জিন্দা নবী না মারা নবী? আমরা নবী মরে গেলেন আমরা মৃত্যুবার্ষিকী পালন করতাম কি তো বাবা? কথাটা যুক্তিযুক্ত তো? তুমি যে কও নবীর তোমরা কেন মৃত্যুবার্ষিকী করো না, আরে আমার নবী যদি মরে যায় তো, নবী যদি মরা থাকতো তইলে নবী জিন্দা আমরা মৃত্যুবার্ষিকী পালন করতাম। আমাদের দলিল আছে, আল্লাহ ফরমান আন্নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আযওয়াজিহি ওয়া উম্মাহাতুহুম। চিল্লে বলেন মারহাবা, আন্নাবিয়্যু আওলা বিল মুমিনিনা আওলা বামানা আকরা নাস বামানারো, ঈমানদারের জানের চাইতে আরো নিকটে আছে আমার মদিনাওয়ালা। কোরআনটা কি মিছানি গো? আল্লাহ কয় আন্নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, নফস মানে জান, বিল মুমিনিন এখানে মুমিন, মুমিনদেরকে বলা হয়েছে, আওলা বামানা আকরা নাস বামানা রু, ঈমানদারের জানের চাইতে আরো নিকটে নবী পাওয়া যায়। ও যুবক চিল্লায় কও সুবহানাল্লাহ, তাহলে দুনিয়ায় জান আসেনি এখনো? এই তো না করে আমি এখানে শেষ করে ফেলছি। আমার মূল আলোচনাটা হলো আমার নবীজি হলেন কাবার বুঝছেন ওয়াজামারা, তো কাবার কাবারে মালিক বলা মানান যাবে নি, বুঝা শুনি না যাইয়েন দৌড়াদৌড়ি করে বেশি আর ওয়াজ করলাম না, সামনের দিকে বাড়লাম না। আজকে মাশাল্লাহ আমাদের ওই যে কসবা কোটি সমরি ফাহিম এইচডি মিডিয়াও আমার ভাইরা নিয়ে এসেছে, এদের এরা সুন্নিয়তের খেজমত করে, মারহাবা কর। সুন্নিরা তো কোনো চ্যানেল নাই, কারণ বাইরে আমরা গরিব মানুষ, আমরা এই গরিব মানুষ যাই চ্যানেল কিনলাম কি দিয়া, সরকারি চ্যানেল কিনলে তো ওয়াজ করা সম্ভব না। এরা যারা আছে সব চ্যানেল দখল করে ঘুরে এরা মানুষকে ধোকা দিয়ে, তো মাশাল্লাহ এরা খেজমত করে। ফাহিম এইচডি মিডিয়া খুব অনেক ফেমাস একটা মিডিয়া, এই চ্যানেলটা তারা ইউটিউব চ্যানেল, তারা ওয়াজগুলি পরিচালনা করে, তাদের জন্য আমরা খাস করে দোয়া করি। এরা সুন্নিয়তের প্রচার করে, এদের চ্যানেলে লক্ষ লক্ষ মানুষ পুরো বিশ্বের ভিতরে এরা ওয়াজগুলি দেখে, আলেম ওলামা সুন্নিয়তের কথাগুলি শুনে মানুষ ঈমান তাজা হয়। তো যাই হোক, এদের জন্য দোয়া করি, মাইকম্যানদের জন্য দোয়া করি, এলাকার সকল মানুষদের জন্য খাস করে প্রাণ ভরে দোয়া করি, আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ, যাতে আমাদেরকে এই শরীরটা সুস্থ রাখে, ঈমানি কথা বলে আমরা যাতে কারো কাছে বিক্রি না হই, কারণ অর্থের কাছে মানুষ কিন্তু মাথা নত করে ফেলে, এটা আবার একটা কঠিন ব্যাপার। নারী এবং অর্থ দুই জিনিসের লোভ সামলাতে কত যে কঠিন ব্যাপার, এই জায়গায় সচেতন থাকতে বড় কষ্টের বিষয় হয়ে দাঁড়িয়ে যায়। তা আমি অনুরোধ করব আমরা যাতে ওই জায়গা থেকে আমরা একটু সত্যি সঠিক থাকতে পারি, সুস্থ সবল থাকতে পারি, আমাদের জন্য দোয়া করবেন। আমি আমার ভাইকে বসে রেখে কষ্ট না দিয়ে আমি এখানে বিদায় নিচ্ছি, ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, খোদা হাফেজ।